প্রায় সারা বছরই পর্যটকদের পদচারণায় মুখরিত থাকে পর্যটন শহর রাঙামাটি। আর উৎসবের ছুটিতে রাঙামাটির হোটেল মোটেল সহ পর্যটনের প্রতিটি স্পট থাকে লোকে লোকারণ্য। কিন্তু বর্তমানে চিত্রটি ঠিক উল্টো। একদমই পর্যটক নাই, আমাদেরও সেল নাই, শুধু বসে বসে দিন কাটাচ্ছি। নিষেধাজ্ঞার কারণে এখন আমরা তো ব্যবসায়ী আর্থিক ক্ষতির সম্মুখীন হব না। আগে পর্যটক আসতো, কিন্তু এখন বন্ধ হয়েছে, তার জন্য আমাদের বেচাকেনা খুবই খারাপ। ব্যবসা তো আজকে তিন চার মাস ধরে আমাদের একদম ব্যবসা নাই। আবার আমাদের দুর্গা পূজা বন্ধ আছে কয়েকদিন, ওইটা ভেবে কাস্টমাররা আসবে মনে করছিলাম, মাল টাল তোলা হচ্ছে, কিন্তু আবার 8 তারিখ থেকে তো বন্ধ করে দিল টুরিস্ট আসার। বোট মালিক ও ইজারাদার ঘাটে বসে সময় কাটাচ্ছেন। পর্যটক নিষেধাজ্ঞার কারণে সাধারণ বোট চালকদের চোখে মুখে চিন্তার ছাপ। খুব করুণ অবস্থা, খারাপ অবস্থা। দীর্ঘদিন যাব, বর্ষাকাল তো এমনি পর্যটক শূন্য, তারপরে এই যে 22 দিন না কতদিন বন্ধ দিল, আমাদের খুব অসহায় অবস্থায় আছে। আমাদের এই পর্যটন নিয়ে মিনিমাম 2-4 দশ হাজার লোকজন আছে এটার সাথে জড়িত, খুব করুণ অবস্থা আমাদের। আমরা যাতে ঠিকভাবে চলতে পারি এবং আমাদেরকে যাতে সাহায্য সহযোগিতা করে, আমরা যাতে সুন্দরভাবে দিন যাপন করতে পারি, এটাই সরকারের কাছে চাওয়া আমাদের। পানি ওঠার পরে মানে লোকজন একেবারে কমে গেছিল, তারপরে মাঝখান দিয়ে কিছু কিছু লোক আসতেছিল, একটু স্বাভাবিক হচ্ছিল, কিন্তু গত আজকে থেকে তো আবার নিষেধাজ্ঞা, সরকারি নিষেধাজ্ঞা আজকে থেকে 31 তারিখ পর্যন্ত। সরকারের নিষেধাজ্ঞার কারণে রাঙামাটির সকল হোটেল মোটেলে পর্যটক শূন্য হয়ে রয়েছে। যেসব বুকিং ছিল তাও বাতিল হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় হোটেল ম্যানেজার। পূজার ছুটিতে আমরা একটা ব্যবসা করবো এই আশা নিয়েছিলাম, কিন্তু হঠাৎ করে সরকারের এই সিদ্ধান্তে আমাদের ব্যবসার অনেক লোকসান হয়েছে। যতটুকু বুকিং ছিল সবগুলো বুকিং ক্যান্সেল হয়েছে। বন্যা সহ বিভিন্ন প্রাকৃতিক প্রতিকূলতায় এমনিতেই পর্যটন ব্যবসায় ধস নেমেছে, তার উপর প্রশাসনের পক্ষ থেকে ভ্রমণে নিরুৎসাহিত করায় হুমকির মুখে পাহাড়ের পর্যটন ব্যবসা। বর্তমানে নিষেধাজ্ঞার কারণে আমাদের একেবারে পর্যটক শূন্য, আশা রাখি আগামীতে নিষেধাজ্ঞা হতে গেলে টুরিস্টের আগমন বৃদ্ধি পাবে বলে আশা রাখি। পাহাড়ে সাম্প্রদায়িক হানাহানি সহ সব ষড়যন্ত্র স্থায়ীভাবে বন্ধ করে পরিস্থিতি স্বাভাবিক রাখতে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি স্থানীয়দের। রাজীব আহমেদ, চ্যানেল আই।